আপনার আধারের সমস্ত রকম আপডেট, যেমন মোবাইল নাম্বার লিংক, ইমেল অ্যাড্রেস লিংক, ঠিকানা, নাম ঠিকানা পরিবর্তন, এই ধরনের সমস্ত কিছু আপডেট আপনার মোবাইল দিয়ে বাড়িতে বসে করতে পারবেন। কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই অন করে দেবেন। তো কিভাবে আপনি আধারের কাজগুলো করবেন তো চলুন দেখি এই ভিডিওতে। প্রথমে গুগল ব্রাউজারে গিয়ে ccc.cpt.gov.in এই পেজে গিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরেই একদম নিচের দিকে দেখুন ইন্ডিয়ান পোস্ট সার্ভিস রিকোয়েস্ট, ইন্ডিয়ান পোস্ট সার্ভিস রিকোয়েস্ট গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই ধরনের একটি ইন্ডিয়ান পোস্ট অফিসের একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে কি বলেছে, ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে আপনি যদি এই ফর্মটি ফিল আপ করে দেন তবে আপনার বাড়িতে এসে আধারের সমস্ত কাজ করে দেবে, তাও সম্পূর্ণ বিনামূল্যে। এখানে বলা হয়েছে 5 বছরের নিচে যদি কোনো বাচ্চা থাকে তার নতুন আধার কার্ডও কিন্তু হবে, তবে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে আছে। এখানে বলা হয় কন্টেন্ট জোনের মধ্যে যদি আপনার এরিয়া হয় সেখানে কিন্তু আসবে না, অথচ যে এরিয়াতে আধার সার্ভিস দেওয়ার জন্য অ্যাভেলেবেল কর্মচারী নেই সেখানে কিন্তু এই সার্ভিসটি পাবেন না। তবে আপনি আপনার মোবাইল থেকে এই ফর্মটি ফিল আপ করে দেন, দেখুন যদি আপনার মানে এরিয়াতে কোনো আধারের সেন্টার থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার বাড়িতে গিয়ে আপনার সার্ভিসটি করে দিয়ে আসবে। তো কীভাবে, এই প্রথমে আপনি লিখবেন এখানে নাম, এখানে আমি আমার নামটি আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি দেখানোর স্বার্থে ডেমো কপি একটা নাম দিচ্ছি। এখানে পুরো অ্যাড্রেসটা দেবেন, পোস্টাল অ্যাড্রেস, যাতে আপনাকে খুঁজে পেতে সাহায্য হয়। পিনকোডটা দেবেন, তারপরে সঠিকভাবে দেবেন এটা এটা ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস যদি থাকে আপনার দেবেন, নাহলে মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি। এবার সার্ভিস, এখানে দেখুন সার্ভিসের মধ্যে গিয়ে আধারের যে সার্ভিসটা আছে দেখেন আইপিপিবি আধার সার্ভিস, এই আধার সার্ভিসের মধ্যে যাবেন। এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে নিচে দেখবেন আধার আপনি কোন কাজটি করতে চাইছেন। এখানে বলা হয়েছে 5 বছরের নিচে কোনো বাচ্চা থাকলে, 0 থেকে 5 বছরের মধ্যে যদি কোনো বাচ্চা থাকে তার নতুন এনরোলমেন্ট অথবা নতুন আধার কার্ড হবে, এছাড়া মোবাইল ইমেল আধার লিঙ্ক আপডেট এগুলো আপনি করতে পারবেন। আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক, ইমেল আইডি, আধার লিঙ্ক আপডেট এগুলো সমস্ত পরিষেবা এখানে পাচ্ছেন। এবার চলে আসুন রিকোয়েস্ট ওটিপি, রিকোয়েস্ট ওটিপির সঙ্গে সঙ্গে দেখুন মোবাইলে একটা ওটিপি অলরেডি চলে এসেছে, আমার মোবাইলে ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি 7675। দেওয়ার সঙ্গে সঙ্গে কনফার্ম সার্ভিস রিকোয়েস্ট, এই দেখুন এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রিকোয়েস্ট সাবমিটেড অ্যান্ড সাকসেসফুলি, ঠিক আছে। এইবার এই যে আপনাকে একটি কিন্তু নম্বর অলরেডি দিয়ে দেওয়া হলো, এই নম্বরটি আপনি নোট করে রাখবেন অথবা আপনার এই মোবাইল SMS-এর মাধ্যমে আসবে। এইবার এই নম্বরটি দিয়ে ক্লিক ট্র্যাক ইওর রিকোয়েস্ট, আপনি রিকোয়েস্ট ট্র্যাক করতে পারবেন যে আপনার যে রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন করেছেন সেটা কী অবস্থায় আছে। এই দেখুন আমি নাজিরপুর এসো নাজিরপুর থেকে করেছি, নামার অফিস নাজিরপুর পোস্ট অফিস, এখানে আমি আধার আপডেট সার্ভিসটা আমি দিয়েছি, স্ট্যাটাস এক্ষুনি করলাম পেন্ডিং, ঠিক আছে। এইভাবে আপনাকে যে নম্বরটা দেওয়া হবে নম্বরটার মাধ্যমে আপনার যে আবেদন করেছেন তার গতিবিধিও আপনি পরীক্ষা করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলের এই ভিডিওটি ভালো লাগবে এবং হেল্পফুল হবে। ধন্যবাদ।